জয়, মধ্যরাতে তো শেষ হচ্ছে মাছ ধরার নিষেধাজ্ঞা, মাছ ধরায় জেলেদের প্রস্তুতি কেমন দেখছেন আপনি জানাবেন আমাদেরকে। দেখতে পাচ্ছেন যে মধ্যরাত থেকে যে মাছ ধরা নিষেধাজ্ঞা উঠে যাওয়ার কারণে কিন্তু আমরা দেখছি কিন্তু আসলে সাগরে জেলের আমাদের চট্টগ্রামে যারা জেলে আছে তারা কিন্তু ছুটে যাচ্ছে, তো যাওয়ার জন্য তাদের যে প্রস্তুতি একেবারে তারা প্রস্তুতি নিয়েছেন, কিন্তু ফিশারি ঘাটে আমরা এসেছি তো কিন্তু ফিশারি ঘাটে সেভাবে কিন্তু মাছ দেখা যাচ্ছে না, যেহেতু কয়েকদিন লাগবে সাগরে গেলে 2-3 দিন বা 4 দিন সময় লাগে, তার কারণে কিন্তু ফিশারি ঘাটে সেভাবে মাছ এখনো পর্যন্ত নেই, তো 2-3 দিন পরে কিন্তু বোঝা যাবে সাগরে কেমন মাছ, যে মৎস্য অধিদপ্তরের যে নিষেধাজ্ঞা সেই নিষেধাজ্ঞা কতটুকু সুফল পাচ্ছে জেলেরা। তো আমরা দেখছি কিন্তু আসলে ফিশারি ঘাট ঘুরে যেমনটা দেখানোর চেষ্টা করছি, তাই এখানে জেলেরা কিছু কিছু মাছ কিন্তু তারা নিয়ে এসেছেন যা সাগরের আশপাশে মানে একেবারে কর্ণফুলী নদীর আশপাশে তারা আহরণ করেছেন, তো আসলে এইভাবে কিন্তু আসলে মানে কিন্তু আমরা ইলিশের চেহারা দেখছি কিন্তু আসলে বোঝা যাচ্ছে যে ইলিশ মাছ এবার আহরণ হবে। এখানে জেলেরা গতকাল যেগুলি কিন্তু আমরা দেখেছি আহরণ করেছে কয়েক ঘন্টা আগে সেই আহরণে মাছ কিন্তু আসলে ফিশারি ঘাটে এসেছে, তো আগামীকাল থেকে ফিশারি ঘাটে আরও ইলিশের সরবরাহ বাড়বে, একই সাথে অন্যান্য যে সামুদ্রিক মাছ আছে সেই মাছেরও কিন্তু আহরণ অনেক বাড়বে বলে এখানে যারা মৎস্য সাথে জড়িত তারা আমাদেরকে জানিয়েছেন, আরবদার এমনকি জেলেরা, তো জেলেরা যেমনটা আমাদেরকে সুখবর জানিয়েছে সাগরে গিয়ে তারা দেখছে কিন্তু আসলে মাছের বিচরণ কিন্তু অনেকটা বেশি আছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল আমার এখানকার সর্বশেষ, আমি আমার সহকর্মী অপেক্ষা করছেন কুয়াকাটায় শিকদার জুবাইয়ের কাছে। জয়, আপনাকে ধন্যবাদ। পটুয়াখালীতেও কিন্তু একই খবর, দীর্ঘ 65 দিনের নিষেধাজ্ঞা শেষে আজ কিন্তু রাত 12টায় অর্থাৎ মধ্যরাত থেকে কিন্তু সেই নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে এবং নিষেধাজ্ঞা ওঠার কারণেই জেলেরা কিন্তু প্রস্তুতি নিচ্ছে সাগরে যাওয়ার জন্য। আপনি দেখছেন যে আমি যে মৎস্যপল্লীতে রয়েছি এখানে কিন্তু তারা প্রস্তুতি নিচ্ছেন, জেলেরা আমাদের জানিয়েছেন যে দীর্ঘ 65 দিন ঘাটে তারা নোঙর করেছিল, তাদের কিন্তু অসহায় জীবন যাপন করতে হয়েছে, অনেক জেলে কিন্তু পুনরুদ্ধার চাল পেয়েছে, আবার সকলে কিন্তু নিবন্ধন নেই, সাগরে যারা মাছ শিকার করে জীবিকা নির্বাহ করে সকল জেলেদের নিবন্ধন না থাকার কারণে অনিবন্ধিত জেলেরা কিন্তু প্রণোদনার চাল পায়নি, তারা কিন্তু ঘাটে বসে নোঙর করে অসহায় জীবনযাপন তাদেরকে করতে হয়েছে বলে তারা আমাদের জানিয়েছেন। এবং এই যে পটুয়াখালীর যে মৎস্য বন্দর এবং এখানকার যে মাছের বাজারগুলো রয়েছে সে সকল বাজারগুলোতে দীর্ঘ 65 দিন পর্যন্ত তেমন কোনো মাছের দেখা মেলেনি, ইলিশ সহ সামুদ্রিক যে সকল মাছ ছিল মাছের কিন্তু সংকট ছিল। মৎস্য ব্যবসায়ী এবং জেলেরা আমাদের জানিয়েছেন যে আজকের পর থেকে অর্থাৎ আগামীকাল থেকে তো জেলেরা মাছ শিকার করবে, রাত 12টার পর থেকে যেহেতু মাছ শিকার শুরু করবে আগামীকাল থেকে শুরু করে বাজারে কিন্তু আবারও মাছ আসা শুরু করবে এবং সামুদ্রিক মাছের সংখ্যা বাজারে আবারও বাড়বে বলে তারা কিন্তু আশাবাদ ব্যক্ত করছে। এই ছিল পটুয়াখালী মৎস্য বন্দর থেকে আমার কাছে এই মুহূর্তে সবশেষ। আমরা চলে যাব বরগুনায়, সেখানে রয়েছে সুমন শিকদার। সুমন, বরগুনার জেলেদের প্রস্তুতি নিয়ে যদি জানাতেন। ধন্যবাদ শিকদার জোবাইর, আপনাকে আপনি পটুয়াখালী থেকে সেখানকার সবশেষ পরিস্থিতি আমাদেরকে জানাচ্ছিলেন এবং আমি এখন রয়েছি বরগুনার কোক্কাখালী এলাকায় এবং এখানে একটি ডকইয়ার্ড রয়েছে এবং নৌঘাটি রয়েছে যেখানে আসলে জেলেরা নোঙর করে তাদের অবস্থান নিয়ে থাকে। এবং আমি যদি একটু দেখাতে চাই যে আমার পিছনে যে ট্রলারগুলো রয়েছে ফিশিং ট্রলার, এই ট্রলারগুলো কিন্তু 65 দিন আগে যে নিষেধাজ্ঞা যখন শুরু হয়েছিল তখন থেকে এই ঘাটে নোঙর করেছিল এবং এখানে থেকেই কিন্তু তাদের যে কাজবাজ সেগুলো সেরেছিল এবং এই নিষেধাজ্ঞা শেষ হওয়ার ঠিক আগ মুহূর্তে এখন আর মধ্যরাতে কিন্তু এই নিষেধাজ্ঞা শেষ হবে এবং এই নিষেধাজ্ঞা শেষ হওয়ার আগ মুহূর্তে কিন্তু জেলেদের মুখে একটি হাসির ঝিলিক ফুটেছে এবং এই হাসিটা কিন্তু অটুট থাকবে যখন এই জেলেরা গভীর সমুদ্রে মাছ শিকার করতে গিয়ে তখন যারা মাছ পাবে এবং ইলিশ সহ অন্যান্য যে সামুদ্রিক মাছ আছে সেই মাছগুলো যখন তাদের জালে ধরা পড়বে তখনই কিন্তু আসলে জেলেদের হাসিটা অটুট থাকবে এবং